ইভেন্টে এসেছে, সুমন এত ওখানে এসেছে। আচ্ছা আমরা শুরু করি। তো আজকে আমাদের যেটা টপিক সেটা কি বললাম না, অটো ইন্ডাস্ট্রি। অটো ইন্ডাস্ট্রি আমরা যে কোনো জিনিস পড়তে গেলে তার আগে অ্যাপ্লিকেশন জানতে হয়, তাই না? আমাদেরকে জানতে হয় আমরা কেন পড়ছি। আচ্ছা তার সাথে সাথে বলে দিই, এখানে প্রায় তোমরা 30-31 জন আছো, আমি কিন্তু বলে দিচ্ছি আমি এর পরের দিন থেকে জটাই লিঙ্ক দেবো, যখন আমি একা একা মানে আলাদা আলাদা ক্লাস নেওয়া হবে, যে লিঙ্ক লিঙ্কের ক্লাসে যে টাইমটা দেওয়া থাকবে সেই টাইমের পরে 5 মিনিট সময় দেবো, যারা আসবে তাদেরকেই শুধু এ করব আর না হলে করব না। তার কারণ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা পড়াতে শুরু করেছি, আর তার মাঝে মাঝে যদি কেউ ক্লাসে আসতে থাকে সেটাতে ক্লাসেরও প্রবলেম, তার সাথে সাথে আমাকে শেয়ারিংটা চেঞ্জ করে আবার এখানে এসে অ্যাড করতে হচ্ছে, টাইমও নষ্ট। তো কিছু জনের ইরেসপন্সিবিলিটির জন্য আমি সবাইকে তার ফল ভোগ করতে দিতে পারি না। টাইমে আসবে তবে ক্লাসে এনরোল মানে জয়েন করবে, না হলে করার দরকার নেই। আমি ভেবে নেবো সে সেই টপিকটা জানে, ওই জন্যই সে টাইমে আসে। আচ্ছা তো আমাদের যেটা টপিক ছিল সেটা হচ্ছে অটো ইন্ডাস্ট্রি। তো আমাদেরকে জানতে হবে অটোমোবাইল বডি, মানে আমরা তো অ্যাকচুয়ালি অটোমোবাইল বডি সম্পর্কে পড়াশোনা করছি, বা অটোমোবাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে। অটো মানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি, অটোমোবাইল মানে কি মোবাইল কথার অর্থ কি তোমরা জানো? মোবাইল তোমরা সবাই মোবাইল কথা, মোবাইলের বাংলা মানে কি জানো? কেউ জানো কি মোবাইল কথার বাংলা অর্থ হচ্ছে? ভ্রাম্যমাণ। ভ্রাম্যমাণটা একটু বেশি বেশি ভালো বাংলা, মানে ভ্রাম্যমাণ বলতে মানে যেটা অটোমেটিক, মানে যেটা ঘুরে বেড়ায় আর কি। ভ্রাম্যমাণ মানে যেটা ভ্রমণ করে বেড়ায়। তো অটোমোবাইল কথার অর্থ হচ্ছে যেটা অটোমেটিক ঘুরতে পারে, ঠিক আছে? অটোমেটিক যেটাকে ঘোরাফেরা করে, যেমন আমাদের গাড়িগুলো ওগুলো কি আমরা কি ম্যানুয়াল, দুটো জিনিস, একটা হচ্ছে ম্যানুয়ালি আর একটা হচ্ছে অটোমেটিক। ম্যানুয়ালি মানে কি, যদি আমরা হাতে করি, মানে তোমার কাছে একটা ট্রলি আছে, তুমি সেই ট্রলিটাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছ, যেটা হচ্ছে ম্যানুয়ালি। আর যখন সেটাকেই একটা ইঞ্জিন লাগিয়ে আমরা চালিয়ে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে অটোমেটিক। তো এই হচ্ছে আমাদের অটোমেটিক আর ম্যানুয়ালির মধ্যে পার্থক্য, মানে ম্যানুয়ালি মানে আমরা হাতে কলমে যেটা করি, আর অটোমেটিক মানে যেটা মেশিন করে। তো একটা বডি যেটা অটোমেটিক মোবিলিটি পাচ্ছে সেটাকে অটোমোবাইল বডি বলে। তো এই অটোমোবাইল বডি বা ইঞ্জিন বডি কীভাবে এলো আমাদের ওয়ার্ল্ডে বা আমাদের ইন্ডিয়াতে কীভাবে এলো, সেটা ইন্ডাস্ট্রি কীভাবে গ্রো করলো, সেইটা নিয়ে আমাদের আজকে একটু ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা জানতে গেলে আমি তোমাদেরকে প্রথমেই যেটা বলে দিই, যে ওয়ার্ল্ডের প্রথম অটোমোবাইল কে বানিয়েছিল না বানিয়েছিল এমিলি লেভাসয়ের। নামটা একটু শুনতে কঠিন লাগলেও মনে রাখতে হবে, নাম তো লিখে দিন। হ্যাঁ লিখে দিচ্ছি অবশ্যই, এমিলি সরি লেভা ডবল এস ইউআর, এটা ফ্রান্সে। এই ভদ্রলোক ফ্রান্সে প্রথম অটোমোবাইল গাড়ি কিন্তু মানে অটোমোবাইল বডি, একটা গাড়ি বললে ভুল হবে, একটা অটোমোবাইল বডি প্রথম তৈরি করেছে, ঠিক আছে? তারপরে ইঞ্জিন, হ্যাঁ বলো গাড়ির ইঞ্জিন, গাড়ির সে বডিটা না ইঞ্জিনটা সে তৈরি করেছিল। অবভিয়াসলি যদি না তোমার ইঞ্জিন থাকে তাহলে সেটা অটোমোবাইল হলো কোথা থেকে, ইঞ্জিন থাকবেই তার মধ্যে। তো ফার্স্ট অটোমোবাইল তো জেনারেট করেছিলেন সম্ভবত 1800, তুমি ধরে নাও 1893 এর আগে, মানে 1890 এর আগে কখনো করেছিল। আর 1893 প্রথম পেট্রোল কার এসেছিল আমেরিকাতে, 1893। আর ইন্ডিয়াতে এসেছিল 1898, ঠিক আছে? 1898 সালে ইন্ডিয়াতে তিনটে কার এসেছিল। দেখি কি এসেছে ক্লাসে এতক্ষণে। হ্যালো সুদীপ, শুনতে পাচ্ছ?
সুদীপ, শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ, কখন কোথায় কোথায় ক্লাস হয় স্যার? 10:07। হ্যাঁ, তো তুমি কোথায় জয়েন করেছো? স্যার একটু নেট প্রবলেম ছিল। নেট প্রবলেম 5 মিনিট থাকে, 15 মিনিট থাকে না স্যার, রাইবে নেটে দিয়ে ক্লাস করছি আর। টাইমে আসবে, না হলে আর পরের দিন থেকে ক্লাসে আমি এন্ট্রি দেবো না, বলেই দিচ্ছি আজ থেকে। ঠিক আছে স্যার, ভুলে গেছে পরের দিন দিয়ে। ঠিক আছে। আচ্ছা, এই 1800, যখন ধরো 1890-এর দশক চলছিল, এই সময়ে অটোমোবাইল বডি আমাদের এই ওয়ার্ল্ডে প্রথম এসেছে, তারপরে বিভিন্ন দেশে গিয়েছে, ইন্ডিয়াতেও আমি দেখছি, আমরা দেখছি যে এর আশেপাশেই এসেছে, কিন্তু মানে ইন্ডিয়াতে ট্রান্সপোর্টেশনের জন্য, মানে ধরো চলাফেরার জন্য গাড়ি ব্যবহার করা শুরু হয়েছে ওয়ার্ল্ড ওয়ার প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে। প্রথম বিশ্বযুদ্ধ মানে যারা জানো, সবাই তো আশা করি এই কিছুদিন আগেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে এসেছে, তো তোমরা জানো 1914 থেকে 1918-এর মধ্যে তোমাদের ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, তো ওই সময়ে আমাদের কিন্তু প্রথম ট্রান্সপোর্টেশনের জন্য কার আমাদের ইন্ডিয়াতে এসেছে। তো তারপরে সময়ে সময়ে আমাদের বিভিন্ন অটোমোবাইলের ইন্ডাস্ট্রি আমাদের গ্রো করেছে, তোমরা অনেক অটোমোবাইল কোম্পানির সম্পর্কেও জানো। যেমন আমি যদি একটু উদাহরণের জন্য বলে দিই তোমাদেরকে, তাহলে তোমরা কোম্পানির নাম শুনে থাকবে, ফোর্ড, তারপরে আরো কি কি গাড়ির কোম্পানি আছে তোমরা বলো, এই হুন্ডাই, মারুতি সুজুকি, এগুলো তো অনেক পরে এসেছে। সবার প্রথমে কিন্তু মহিন্দ্রা ফোর্ড টাটা মোটর কোম্পানি এসেছিল স্যার, মহিন্দ্রা টাটা। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে মানে আমি এটুকু বলতে পারি ফ্রান্স থেকে এর উৎপত্তি। এখানে বেশি মনে রাখার মতন কিছু নেই, এখান থেকে প্রশ্ন আসে না। তো প্রশ্ন কথা, হ্যাঁ বলো স্যার, সবার প্রথমে স্যার কি বললেন? সবার প্রথমে কি গাড়ি বললেন? ফোর্ড 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 মুম্বাইতে এসেছিল 1928-এর দিকে। তো তার পরে পরে আরো ডেভেলপ করেছে, তো এখান থেকে আমাদের প্রশ্ন আসে না। মোটামুটি আমি জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে কোন সময় থেকে আমাদের এখানে গাড়ি আসছে। তো যখন থেকে গাড়ি আসতে শুরু করেছে, তো তারপরের দিকে দেখা যাচ্ছে 1930-এর পর থেকে যে গাড়ির সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তো যখন গাড়ির সংখ্যা খুব বেশি পরিমাণে চলে এসেছে, আমি তোমাদেরকে একটা ভালো ছোট্ট উদাহরণ দিয়ে মনে করি, যখন আমাদের বাজারে প্রথম টোটো গাড়িগুলো এলো, হ্যাঁ টোটো তো সবাই দেখেছো আশা করি, তো টোটোগুলো যখন প্রথম আসে কি হচ্ছিল না, তোমার এমনি চলতে ছিল, ওদের কোনো কিন্তু লাইসেন্স টাইসেন্সের ব্যাপার ছিল না, কিন্তু হঠাৎ করে কিছুদিন পরে খুব পরিমাণের বেড়ে গেল, মানে সবার বাড়িতে একটা করে টোটো কিনে নিচ্ছিল। তো যখন সরকার দেখলো প্রচুর পরিমাণে টোটো গাড়ি চলে এসছে, এখন ওদের জন্য দেখবে লাইসেন্সের ব্যবস্থা করে দিয়েছে। আগে নাম্বার প্লেট ছিল না? হ্যাঁ, এখন নাম্বার প্লেট হয়ে গেছে। আচ্ছা, শুধু ওর কেটে কেটে আসছে না সবারই? তো আমি যেটা বলছিলাম, তো সেরকম ভাবে যে 1930-এর আগে পর্যন্ত আমাদের ট্রান্সপোর্টেশন কার্ড ছিল, কিন্তু সরি, তার সংখ্যাটা কিন্তু কম ছিল, কিন্তু হঠাৎ করে কি দেখা গেল যে আমাদের সংখ্যাটা এই 1800 কত সাল বললাম, 1930, 1930 মানে তখনও আমাদের দেশে ইংরেজদের শাসনের অধীনে, তখন সব অনেক বড় বড় আন্দোলন চলতেছিল। তো সেই সময় কি হচ্ছিল না, দেখা গেল গাড়ির সংখ্যা বাড়তে শুরু করছে, তো যখনই বাড়বে তখনই তাকে কিছু নিয়ম কানুনের মধ্যে আনতে হবে, কিছু তার রেগুলেশন আনতে হবে, কিছু কন্ট্রোল করতে হবে। তো 1939 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কি করলো না, মোটর কার অ্যাক্ট, দা মোটর কার অ্যাক্ট বলে একটা আইন আনলো। এই আইনের মাধ্যমে ঠিক করলো না কতটা পরিমাণের কে গাড়ি চালাতে পারবে, কোন গাড়ি চালাতে পারবে, বা গাড়ির সম্পর্কিত যত মানে কন্ট্রোল, রেগুলেশন, পলিউশন, এই সকল নির্ণয় করার জন্য এরা একটা
ল পাস করল। তো এর পরে পরে এটা প্রথম হয়েছিল, এর পরে পরে আরও অনেক ল পাস হয়েছে। তো আমরা বেশি, আমরা যেহেতু এখানে পলিটি পড়ছি না, তো আমরা এখানে বেশি আইন কানুন জেনে আমাদের কাজ নেই। আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা বেসিক আইডিয়া নেওয়া, তার সাথে সাথে আমাদের যেই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে তো সেইগুলো আমাদেরকে এখান থেকে করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডেভেলপমেন্ট অফ অটোমোবাইল। ডেভেলপমেন্ট অফ অটোমোবাইল, আমি শুধু অটো লিখে দিচ্ছি, তোমরা পুরোটা লিখে নাও। এখানে তোমাদেরকে তিনটে কথা লিখতে হবে, সবাই লিখে নাও। কি বললে? অটো, অটোমোবাইল, ডেভেলপমেন্ট অফ অটোমোবাইল। এখানে তোমাদেরকে তিনটে পয়েন্ট লিখতে হবে, প্রথমেরটা তো লিখে নাও। অটোমোবাইল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। যে অটোমোবাইল, আমি AM লিখছি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট অটোমোবাইল ইন্ডাস্ট্রি, শর্ট ফর্মে অটোমোবাইল ইন্ডাস্ট্রিটা লিখছি, ইন দ্য ওয়ার্ল্ড, মানে ওয়ার্ল্ডের মধ্যে, সারা পৃথিবীর মধ্যেও আমাদের ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রি কিন্তু একটা অন্যতম জায়গা নিয়ে রাখে। এবারে দ্বিতীয় যেখান থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি বলা হয়। কি বলা হয়? না, ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি। প্রশ্ন এরকমই আছে যে কোন ইন্ডাস্ট্রিকে ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি বলা হয়, না অটোমোবাইল ইন্ডাস্ট্রি। আচ্ছা, এখন তোমরা যে বইগুলো পড়বে সেই বইগুলোতে মানে লেখা থাকবে, ডাটা দেওয়া থাকবে 2016-17। 2016-17 মত অনুযায়ী যে আমাদের ইন্ডিয়া ছিল যে ফিফথ লার্জেস্ট ম্যানুফ্যাকচার ইন দ্য ওয়ার্ল্ড অফ প্যাসেঞ্জার কার অ্যান্ড কমার্শিয়াল ভেহিকল, মানে প্যাসেঞ্জার গাড়ি বা কমার্শিয়াল গাড়ি, মানে যেই গাড়িতে প্যাসেঞ্জার চলে বা যেই গাড়িতে আমরা মালপত্র পরিবহন করি, সেই সকল গাড়ির ম্যানুফ্যাকচারিং মানে তৈরি করায় আমাদের ইন্ডিয়া ছিল 5 নম্বরে। 2016-17 সালের কথা বলছি, কিন্তু রিসেন্টলি 2020-21 আমাদের ইন্ডিয়া কিন্তু 3rd পজিশনে চলে গিয়েছে। কোন পজিশনে চলে গিয়েছে বললাম? থার্ড পজিশনে। আচ্ছা স্যার, একে চাই না। আচ্ছা, ডিজে রয়, তুমি কে, তোমার নাম কি যে এক্ষুনি জয়েন করলে? হ্যালো ডিজে রয়, আছো? আছি স্যার। হ্যাঁ, তোমার নাম কি? ধনঞ্জয় রায়। আচ্ছা, কটা থেকে ক্লাস শুরু হয়েছে? স্যার জয়েন হতে পারিনি স্যার, কাল মানে কালকে আমরা অ্যাডমিশন নিয়েছি যাই নতুন। আচ্ছা স্যার, রোল নাম্বার ফোন নাম্বার স্যার ওগুলো তো কিছুই জানি না। তো এখানে যারা ক্লাস করছে তাদের ক্লাস করার জন্য রোল নাম্বার দরকার, এটা তোমাকে কে বললো? রোল নাম্বার তো অ্যাটেন্ডেন্স এতে লাগে, ক্লাস করার জন্য তো রোল নাম্বার লাগে না। তো ক্লাসটা ঠিকঠাক করে করো, আর প্রতি পরের দিন থেকে টাইমে ক্লাসে জয়েন করবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে অটোমোবাইল ইন্ডাস্ট্রি হচ্ছে কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং ইন্ডাস্ট্রি,
হ্যাঁ, তো 2016-17 সাল পর্যন্ত আমাদের ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল কত বলেছি, 5th, কিন্তু এখন কিসে না ম্যানুফ্যাকচারিং অফ, লিখে নাও ম্যানুফ্যাকচারিং অফ প্যাসেঞ্জার অ্যান্ড কমার্শিয়াল কারে ইন্ডিয়ার পজিশন কত, ইন্ডিয়া পজিশন থার্ড, মানে গোটা ভারতে যত পরিমাণে প্যাসেঞ্জার কার আর কমার্শিয়াল কার তৈরি হয় তার হিসাবে আমাদের ইন্ডিয়া হচ্ছে তৃতীয় পজিশনে আছে, জনসংখ্যাও বেশি। হ্যাঁ বলো স্যার, গোটা ওয়ার্ল্ডে, হ্যাঁ ওয়ার্ল্ডের মধ্যে তৃতীয়, ঠিক আছে। স্যার আগেরটা মনে রাখতে হবে না, মানে স্যার ওই 16-17 সালে যে ফিফ ছিল ওটা মনে রাখতে হবে না? না ওটা মনে রাখার দরকার নেই, আমি তোমাদেরকে কেন ওটা বলে দিলাম না, তোমরা যখন বই পড়বে তখন তোমরা ওইটা পাবে, তো তখন যাতে না তোমরা গুলিয়ে ফেলো সেই জন্য। মানে ইন্ডিয়া এক এক বছরে প্রায় 2 কোটির থেকেও বেশি প্যাসেঞ্জার কার তৈরি করে, বুঝতে পারছো? 2 কোটির থেকেও বেশি, মানে স্যার বুঝতে পারছো তো সংখ্যাটা কত? হ্যাঁ বলো। এবারে আমি একটা ছোট্ট জিনিস করব, মানে তোমাদেরকে বুঝে নিতে হবে, সবাই আশা করি কম বেশি ভারতের ম্যাপ জানো, আমি হয়তো এখানে এখনই মেটে গেল, অত ভালো করে আঁকতে পারবো না, কিন্তু জাস্ট আমার যতটুকু দরকার আমি ততটুকু। মোটামুটি ইন্ডিয়ার মতো দেখতে লাগছে ম্যাপটা, তাই তো? দারুণ হয়েছে, আপনি স্যার ভূগোলের টিচারের মতন দিলেন, খুব সুন্দর খুব সুন্দর। ম্যাপ আঁকা আমার অভ্যাস আছে, কিন্তু আঁকতে হয় তো প্রায় নিজের দরকারি, তো এতে মাংসের কখনো আঁকিনি আগে। আচ্ছা, তো যেটা দরকার ছিল আমি কেন আঁকলাম না, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এখন আমরা কি করবো না, কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, কার MFG লিখছি, তোমরা পুরোটা লিখে দেবে ইন্ডাস্ট্রি। কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কোথায় কোথায় আছে আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, তোমরা কার বললে তোমাদের মাথায় কোন জায়গাগুলো সবার আগে আসে, তা তোমরা এরকম তো জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কার্ড তৈরি হয় না, তো আমি যদি এই ম্যাপটাকে চার ভাগে ভাগ করে দিই, যে এটাকে বলি ইস্টার্ন রিজিয়ন, মানে পূর্ব ভাগ, এটা পশ্চিম ভাগ, এটা সাউথ, আর এটা নর্থ, মানে এটা উত্তর, এটা দক্ষিণ, উত্তরে হিমালয় আছে আর দক্ষিণে কন্যাকুমারী আছে, পূর্বে আমরা আছি আর পশ্চিমে গুজরাট আছে, তো তোমরা এই চারটা দিক দেখে তোমাদের মনে হচ্ছে কোন দিকে কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বেশি থাকতে পারে বা থাকে? চয়েসটা স্যার নর্থ নর্থ ওয়েস্ট তামিলনাড়ু মহারাষ্ট্র সবিশ। আচ্ছা ওয়েস্ট, ঠিক আছে। এবারে আমি বলছি না, অ্যাকচুয়ালি দেখো ইস্টে তো কোথাও নেই, কেননা এটা পুরোপুরি তোমার নর্থ ইস্ট ইন্ডিয়া, এখানে যে মণিপুর, নাগাল্যান্ড, তারপরে মিজোরাম আছে, তো এখানে তো হয়ই না। আর ওয়েস্ট বেঙ্গলেও আমরা জানি অত বেশি কারের ম্যানুফ্যাকচারিং হয়নি, মানে হয় না বললেই চলে। আর যদি আমরা ইন্ডাস্ট্রি, হ্যাঁ বলো, টাটা ইন্ডাস্ট্রি করে না কার ম্যানুফ্যাকচার? কেন করে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোথায় করে?
যদি করে জম্মু কাশ্মীর ওইদিকটাও করে না, হ্যাঁ জম্মু কাশ্মীর করে না, কিন্তু জম্মু কাশ্মীরটা শুধু সাউথ নয়, আমাদের দিল্লিও সাউথের মধ্যে পড়ে। তো এই দিল্লি হরিয়ানা পাঞ্জাব মানে এই জায়গাটা কিছুটা পরিমাণের হয় স্যার, হ্যাঁ মানে সাউথ আর নর্থ এর মাঝামাঝি, নর্থ হবে স্যার উপরে, সাউথটা নিচে। ও হ্যাঁ হ্যাঁ সরি 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 সরি, হ্যাঁ একদম ঠিক একদম ঠিক, আমি এটা ভুল করে দিয়েছি একদম, সরি 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 একদম, মানে এটা শুধু ভুল নয় এটা অনেক বড় ভুল। এটা নর্থ, নর্থ মানে উত্তর, আর এটা সাউথ, সাউথ মানে দক্ষিণ। হ্যাঁ মানে এটা ভুল বললেও ভুল বলা হবে, এটা বিশাল বড় ভুল। তো এই জায়গাটা ডাব্লিউটা ঠিক করে লিখে দেন কিছু সাউথের জায়গায়। আচ্ছা তারপরে আর কি হলো না, যে গুজরাট এলাকাটায় হয়, উত্তরপ্রদেশের কিছু জায়গায় এই জায়গাটায় হয়, আর কোথায় হয় না, আমাদের এই পশ্চিম ভাগটায় যে মহারাষ্ট্র থেকে শুরু করে এই জায়গাটা, এই জায়গাটায় আমাদের মহারাষ্ট্র থেকে বেশি হয়, এই জায়গাটা মুম্বাই কর্ণাটক, এই মানে যেটাকে অ্যাকচুয়ালি পেনিনসুলার ইন্ডিয়া বলে, যারা ভূগোল পড়েছো, আমি আসলে শুধু পেনিনসুলার টার্মে যেতে চাই না, আমি জাস্ট বলতে চাচ্ছি সাউথে এই জায়গাটাই কিন্তু এই তিনটা। তাহলে আমি দেখতে পাচ্ছি নর্দার্ন পার্টে কিছুটা পরিমাণের হচ্ছে, ওয়েস্টার্ন পার্টে হচ্ছে, তার সাথে সাথে সাউদার্ন পার্টে হচ্ছে। তো কেন তোমাদেরকে জায়গাগুলো চিনিয়ে দিলাম যাতে তোমরা মাথায় আসে, এমন নয় যে ওয়েস্ট বেঙ্গলে হয় না, যেমন কলকাতাতে হিন্দুস্তান মোটরসের কারখানা আছে, কিন্তু এইগুলোর তুলনায় এটা কিন্তু অনেক কম। ওই জন্য আমরা যদি বলি মেজর কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কোথায় আছে, তো আমরা এই পার্টগুলোতেই কিন্তু খেয়াল করতে পারি। আর যদি আমি সেগুলোকেও আরও ভাগ করে দেখে দিই, এই সাউথের মধ্যে তোমার চেন্নাই, চেন্নাই হচ্ছে সবচেয়ে ম্যাক্সিমাম, চেন্নাই হচ্ছে তোমার প্রায় 35%, মানে টোটাল যত পরিমাণের কার জেনারেট হয় তার মধ্যে চেন্নাই 35% পরিমাণের কার কিন্তু ম্যানুফ্যাকচারিং হয়। আবার যদি পশ্চিমে বলি, আচ্ছা পশ্চিমেরটা আমি হয়তো একটু ভুল লেগেছি, পশ্চিমটা অনেকটা এরকম হবে, কেননা গুজরাটটা জুড়ে থাকবে, পশ্চিমে মহারাষ্ট্র জায়গাটাও নিয়ে রাখবে, তাহলে এরকম জায়গাটা হবে। এই যে মুম্বাই আর পুনেতে, কিন্তু মুম্বাই এখানে কি কি আছে না, মুম্বাই থাকবে আর পুনে থাকবে, মহারাষ্ট্রের দুটা শহর। আচ্ছা পুনেতে একটা বিখ্যাত জেল আছে, তোমরা জানো কি জেল আছে? আসছে না নাম, তবে ইয়ারওয়াড়া জেল আছে, ইয়ারওয়াড়া। এই ইয়ারওয়াড়া জেল কেন ফেমাস না, এখানে যেমন সব কুখ্যাত লোকেরাও যায়, সেরকম তার সাথে সাথে এখানে অনেক বিখ্যাত লোকেরা গিয়েছে, যেমন মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়, সুভাষচন্দ্র বোস, এরা সবাই এই জেলে সময় কাটিয়েছে। মানে নামটা কি বলুন, ইয়ারওয়াড়া জেল। তো এটা তোমাদের পরীক্ষায় আসবে না, কমন সেন্সের মানে জেনারেল নলেজের জন্য বলছি, যাতে মনে থাকে জায়গাটা। তো এটা জায়গা একটা না, না এটা একটা জেলের নাম, ইয়ারওয়াড়া জেল। তো পুনেতে আছে ওটা, হ্যাঁ এটা জাস্ট নর্মাল তোমাদেরকে এমনি একটা বললাম জেনারেল নলেজের জন্য। তো এই দুটোতে আবার 33%, মানে গোটা ইন্ডিয়াতে যা পরিমাণের কার তৈরি হয় তার 33%, তার মানে বুঝতে পারছো প্রায় 68% শুধু এই দুই জায়গাতেই তৈরি হয়। আবার যদি উত্তরে দেখি, এই দিল্লিতে মানে এই সেন্ট্রাল এরিয়াতে যেটা তোমার ক্যাপিটাল এরিয়া মানে দিল্লি, দিল্লি রিজিয়ন বলতে পারো, এনআরসি রিজিয়ন, এখানে 32% জেনারেট হয়। তুমি দেখো তাহলে আর বাকি রইল কোথায়, হান্ড্রেড পার্সেন্ট হয়েই গেছে মনে হয় এখানে, না এখানেই 100% দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমি এটা একটা অ্যাপ্রক্সিমেট বললাম, 100% পেরিয়ে যাচ্ছে তো, না পেরাবে না, 100% হচ্ছে, 100% হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ মানে আমি জাস্ট এটা একটা অ্যাপ্রক্সিমেট বললাম, তো এর তুলনায় বাকি জায়গাগুলোই খুব কম হয়, মানে এটা একটা জাস্ট রিজিয়ন টাইপের আমি তোমাদেরকে বলে দিলাম। আর এখানে এই যে চেন্নাইতে, আমি এখন যদি বলি চেন্নাইতে কী কী কোম্পানি আছে, মানে সব কোম্পানি সব জায়গায় কম বেশি আছে, মানে আমি যদি বড় বড় দু একটা কোম্পানির নাম লিখতে চাই যে এখানে কি কি কোম্পানি তৈরি করে, না ফোর্ড, আচ্ছা তারপরে হুন্ডাই,
হুন্ডাই স্পেলিংটা ভুল লিখছি, এইচ ওয়াই ইউ এন হবে, এইচ ওয়াই ইউ এ ডি এ আই। তারপরে তোমাদের সবার ফেভারিট বিএমডাব্লিউ, আর তাছাড়াও রেনল্ট, নিসান, এই সকল কিন্তু আছে, আমি আর সবগুলোর নাম লিখছি না। রেনল্ট, নিসান, তোমরা মানে গাড়িতে যে সকল অ্যাডভার্টাইজগুলো দেখো সবই আছে। হ্যাঁ, আবার আরও একটা মজার জিনিস, এগুলো তো হচ্ছে এত পরিমাণের ম্যানুফ্যাকচারিং করে, এক্সপোর্ট কে বেশি করে না, এই চেন্নাই থেকেই 60% কার বিদেশে এক্সপোর্ট হয়। তাহলে কার এক্সপোর্টে আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি এক্সপোর্ট কে করে, না ইন্ডিয়া না চেন্নাই? চেন্নাই, চেন্নাই। হ্যাঁ, আর কোন কোম্পানি সবচেয়ে বেশি গাড়ির প্রোডাকশন করে, সবচেয়ে বেশি প্রোডাকশন কে করে, না মোস্ট প্রোডাকশন, মোস্ট কার প্রোডাকশন? সে পুনে হবে না, মানে কোন কোম্পানি করে বলতে পারবে, কোন কোম্পানি সবচেয়ে বেশি কার প্রোডাকশন করে, কোনো আইডিয়া আছে? হুন্ডাই। একদমই ভুল, তোমরা সবাই দেখেছো, সেটা হচ্ছে মারুতি সুজুকি। সে বললাম সুজুকি, মারুতি সুজুকি, হুন্ডাই মনে হচ্ছে দ্বিতীয়তে আছে, সুজুকি, মারুতি সুজুকি হচ্ছে সবচেয়ে বেশি কার কার প্রোডাকশন করে। এটা সেন্টার কোথায় আছে, না এটা কোথায় সবচেয়ে বেশি তৈরি হয়, মানে এটা সেন্টার কোথায়, না গুরগাঁও, গুরগাঁও মানে এটা হচ্ছে মুম্বাইতে চলে আসে, মানে সাউদার্ন পেটে, কোথায় না গুরগাঁও, গুরগাঁও বা মানেশ্বরেও হয়, গুরগাঁওয়ে হয় আর মানেশ্বর, দুটাই মহারাষ্ট্রে। হ্যাঁ স্যার, ভূগোলে পড়েছিলাম, নামগুলো গুরগাঁও। মহারাষ্ট্র আর পুনেতে কি কি কোম্পানি আছে সেটা আমি এইখানটায় লিখে দিচ্ছি, মানে মেজর মেজর কোম্পানি কি আছে, না ফোলকসওয়াগন, অনেকেই আশা করি নামটা শুনেছ যারা একটু টিভি টিভি দেখো। আচ্ছা, আর কি আছে, না মহিন্দ্রা, মানে এগুলো হেড কোয়ার্টার বলতে পারো, মহিন্দ্রা, টাটা মোটর, যার টাটা নিয়ে জানার ইচ্ছা ছিল এখানে তার একটু পূরণ হলো সত্যতা। আবার যেমন এসইভি, এসইউভি কার, মহিন্দ্রা মহিন্দ্রা কার, হিন্দুস্থান মোটর, না এসইউভি আর মহিন্দ্রা মহিন্দ্রা আবার নাসিকে আছে, হিন্দুস্থান মোটর কলকাতাতে আছে, হুন্ডা আর নয়ডাতে আছে, টয়োটা ব্যাঙ্গালোরে আছে, তো এই সকল জায়গাগুলো মেজর মেজর জায়গা, ঠিক আছে। শুধুমাত্র যে তোমার প্যাসেঞ্জার কার এতেই থার্ড আছে তা নয়, এছাড়াও টু হুইলার আর ট্র্যাক্টর ম্যানুফ্যাকচারিংয়েও আমাদের ইন্ডিয়া কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ডের মধ্যে, বুঝতে পারছো? টাটা মোটর তো কত থেকে, টাটা মোটরের মানে মেন সেন্টারটা আছে মুম্বাই আর পুনেতে, এগুলো কিন্তু, এগুলো যে শুধুমাত্র এই জায়গায়ই থাকবে তা নয়, আরও সব জায়গায় আছে। তার সাথে সাথে তোমাদেরকে কারেন্ট ডাটাটাও একটু দেখিয়ে দিয়ে দেখি, এতক্ষণে রাহুল রায় ক্লাসে জয়েন করছে। আচ্ছা, কার ম্যানুফ্যাকচারিং তো দেখে না, ফুটবল আসছে।
আচ্ছা দেখিয়ে দিচ্ছি একটু, দেখো মহিন্দ্রা মহিন্দ্রা হচ্ছে ওনার বেস্ট কার কোম্পানি। আমি ম্যানুফ্যাকচারিং একটা দেখাতে চাইছি, এটা শুধু অন্য দেখাচ্ছে। 10 বার ম্যানুফ্যাকচার টপ 10 বললে ঠিক হবে। টাটা মোটরস আছে, এখন 3 নম্বরে চলে এসেছে টাটা মোটরস, আগে ছিল না। টয়োটা 4 নম্বরে আছে, আর 5 নম্বরে কিয়া মোটরস আছে। ওটা যেমন দরকার, একটা লিস্ট ছিল, আমি লিস্টটা এখন পাচ্ছি না, নাহলে তোমাদেরকে দেখিয়ে দিতাম। ইন্ডিয়াস র‍্যাঙ্কিং ইন প্যাসেঞ্জার ম্যানুফ্যাকচারিং, ইন্ডিয়া ইজ দ্য 4th লার্জেস্ট প্যাসেঞ্জার ভেহিকেল প্রডিউসার। আমি ওটা 3rd বলেছিলাম, তাহলে প্রতিদিন আলাদা আলাদা দেখাচ্ছে কেন? তোমরা ওটাকে একটু 4th করে নাও তো। এখানে দেখাচ্ছে যেটা ইন্ডিয়া হচ্ছে 4th লার্জেস্ট প্যাসেঞ্জার ভেহিকেল প্রডিউসার ইন দ্য ওয়ার্ল্ড 2018-19 কেস অনুযায়ী। আমি তোমাদেরকে কি 3rd বলেছি, কি বলেছি একটু বলো তো। আচ্ছা ওটাকে 3rd বলেছেন, আচ্ছা ওটাকে 4th করে নাও। সে সালটা কত বলছিলেন এটা? 2018-19। আমি তোমাদেরকে 16-17 টাটা বলেছিলাম, তারপরে তারপরে স্যার 20-21 বললেন ডাটাটা, 3rd যেটা বললেন। আচ্ছা এটা আপাতত বলেছেন, তো এটা কি করব? ওটাকে 4th করে না, 2018-19 এর মানে অ্যাকর্ডিং টু 2018-19 এর ডাটা দেখছো। এখানে আবার দিয়েছে এশিয়াস 3rd লার্জেস্ট কি দিয়েছে। ঠিক আছে আপাতত 4th লিখে রাখো, ওটা সম্প্রতি বছর তো চেঞ্জ হয়, তো তোমাদের পরীক্ষার আগে একবার মনে করিয়ে দেবে, আমি ওইটার এক্সাক্ট ডাটাটা দিয়ে দেবো, কারণ ওটা পরীক্ষার সময় একবার জাস্ট মনে রাখার জন্য। আচ্ছা তো ডেভেলপমেন্ট অফ অটোমোবাইল সম্পর্কে, মানে অটোমোবাইলের কোথায় কী আছে এটা জানলাম, আর তার সাথে সাথে আমাদের যে লিডিং ম্যানুফ্যাকচারার আছে কি না, লিডিং ম্যানুফ্যাকচার মানে সবচেয়ে বেশি কে ম্যানুফ্যাকচারিং করে সেটাও আমি কিন্তু বলে দিলাম। লিডিং ম্যানুফ্যাকচারার কোশ্চেন আছে যে বেশি সবচেয়ে কে করে, সেটা আশা করি তোমাদের খাতায় এতখানে লেখা হয়ে গেছে। আচ্ছা মাইকটা বন্ধ করে এ করো। ম্যানুফ্যাকচারার, লিডিং ম্যানুফ্যাকচারার কে নাম? মারুতি সুজুকি 1 নম্বরে, 2 হুন্ডাই, আগে 3 মহিন্দ্রা মহিন্দ্রা ছিল, এখন 3 চলে এসছে টাটা মোটরস। তাহলে মারুতি সুজুকি, হুন্ডাই আর টাটা মোটরস এই 3টা মনে রাখো, ঠিক আছে? কি কি বললেন বলে দিন। প্রথমে মারুতি সুজুকি, একে হচ্ছে মারুতি সুজুকি, 2 হচ্ছে হুন্ডাই ইন্ডিয়া মানে কোম্পানিটার পুরো নাম, আর 3 হচ্ছে টাটা মোটরস। এখন এখনের কথা বলছি, বইয়ে কিন্তু এটা উল্টো পাবে, একটা বই পড়বে। আচ্ছা এবারে কি হয়েছে না, আমাদের গাড়ি তো প্রচুর মার্কেটে চলে এসেছে, তো তার জন্য কি করা হয়েছে না, গভর্নমেন্ট কিছু গাইডলাইন বানাবে যে গাড়ি কিভাবে চলবে, কোন গাড়ি কীরকম কোয়ালিটি হবে, কোন গাড়িটা কোন রাস্তায় চলতে পারে, কিংবা কত পরিমাণে স্পিড করতে পারে বা কতটা পরিমাণে পলিউশন করতে পারে। তো এই সকল পুরো জিনিসটাকে কে কন্ট্রোল করে, কোন গভর্নমেন্টের কোন উইং কন্ট্রোল করে না, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, কি বললাম না, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট and highway, গভর্নমেন্টের তরফ থেকে এই মিনিস্ট্রি কি করে না, কোনো গাইডলাইন বানায় কিংবা সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে। তো এখন
এর মিনিস্ট্রিতে কে আছে বলতে পারবে তোমরা? মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। এর আগে তো নীতিন গডকরি ছিল, এখন কে আছে কেউ জানো? স্যার নীতিন গডকরি আছে মনে হচ্ছে। মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। নীতিন গডকরি আছে, 2014 থেকে আছে, অনেকদিন ধরে আছে। আচ্ছা তো কে আছে এখন এর মিনিস্ট্রি লিখে রাখো, এটাও প্রশ্ন আছে। নীতিন গডকরি, এটাও লিখে রাখো, ঠিক আছে। আচ্ছা এই এরা যে কাজটা করে না, এর ক্যাবিনেট কি করে না, এই রিলেটেড লোকেদেরকে নিয়ে একটা ক্যাবিনেট বানায়, তো তারপরে এরা দুটো ভাগে কাজ করে না। এই মিনিস্ট্রি দুটো উইং আছে, উইং মানে মানে অ্যাকচুয়ালি ডানার বদলে এখানে তোমরা বলতে পারো দুটো শাখা আছে। কি কি দুটো শাখা? টু উইং লিখে রাখো, ইট হ্যাজ টু উইংস। এটা হচ্ছে রোড উইংস, আর হচ্ছে ট্রান্সপোর্ট উইংস। ট্রান্সপোর্ট উইংস তার মানে কি, এরা দু ধরনের দুভাবে কাজ করে। একটা হচ্ছে রাস্তাকে অবজেক্টিভ, এদের দুটো, একটা হচ্ছে রাস্তাকে লক্ষ্য করে আর একটা ট্রান্সপোর্ট লক্ষ্য করে। তার মানে কি যে রোড উইংস এর কাজ হচ্ছে এ কি করবে না, হাইওয়ে বানাবে, সেই হাইওয়ে মেনটেন্যান্স করবে। আর এই হাইওয়ে বানাতে গেলে তাদেরকে কী করতে হবে না, নতুন নতুন স্কিম আনতে হবে, নতুন নতুন টেকনোলজিকে অ্যাডপ্ট করতে হবে, না নতুন নতুন প্যারামিটার সেট করতে হবে, আর আরও টেকনিক্যালি স্কিল হয়ে আরও ভালো রাস্তা বানাতে হবে। তাহলে এর রোড উইংসের কাজ কি না, রোড উইংস কি করবে, রাস্তা বানাবে। রাস্তা বানাতে গেলে তাদেরকে কি করতে হবে না, কিছু স্কিম আনতে হবে, যেমন সরকার যাই কিছু করুক তার জন্য একটা স্কিম আনে আগে। স্বচ্ছ ভারত মিশন কি জন্য আনেছে এই স্কিম না, দেশকে তোমার পরিষ্কার রাখবে। তারপরে আরো আমাদের দেশে কন্যা, আমাদের রাজ্যে কন্যাশ্রী প্রকল্প না, নারী শিক্ষাকে উন্নতি দেবে, এই যে এগুলো ডিজিটাল ইন্ডিয়া যাতে ক্যাশলেস করা যায়। তো প্রত্যেকটা কাজের জন্য একটা করে স্কিম আনে, সেরকম আজকে যদি একটা বলে একটা হাইওয়ে বানাবে তো তার জন্য একটা স্কিম আনবে, ওতে কিছু টাকা অ্যালট করবে। এবারে শুধু অ্যালট করলেই হবে না, যাতে রাস্তা তো আগেও তৈরি হতো, এখন একটা রাস্তায় কী করতে হবে না, আরও টেকনোলজিকে লাগাতে হবে কাজে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আরও যাতে লং লাস্টিং হয়, আর সেটা যাতে মেনটেনেন্সও করা হয়, এটা কিন্তু রোড উইংসের কাজ, ঠিক আছে। আর ট্রান্সপোর্ট উইংস কী করবে, না ট্রান্সপোর্ট উইংস কী করবে না, ল বানাবে। কীরকম ল? না মোটর ভাইকেল ল, বিভিন্ন ধরনের মোটর ভাইকেল অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের মাধ্যমে কী কী ঠিক করবে তারা, না কোন গাড়িতে কী ধরনের পলিউশন হবে আর কোন পলিউশনের মাত্রা পর্যন্ত গাড়িতে চলবে। যে তুমি মানে বড় বড় শহরে দেখবে গাড়ির পলিউশন চেক হয়, যদি ওই গাড়িটা থেকে বেশি পরিমাণের পলিউশন গ্যাস বেরিয়ে যায় তাহলে সেই গাড়িগুলোকে ব্যান করে দেন। আবার দেখবে এক একটা রাস্তার উপরে লেখা থাকে যে এত টনের বেশি গাড়ি চলাচল নিষিদ্ধ, তো ওগুলো এক একটা আইনের মধ্যে পড়ে। কোনোটা মোটর ভাইকেল, হ্যাঁ বলো, সবুজ আমাদের দেশেও তো পলিউশন চেক হয়। হ্যাঁ হ্যাঁ হয়, আমি বড় বড় শহরের কথা বললাম, আমি শহরের কথা বলছি, আমি অন্য দেশের কথা বলি। তারপরে ধরো এই যে প্রত্যেকটা গাড়ির ইন্স্যুরেন্স হয়, প্রত্যেকটা গাড়ির লাইসেন্স হয়, এগুলো সব তো এক একটা আইনের মধ্যে আছে, বা এই প্রসিডিওরগুলোকে কিন্তু ট্রান্সপোর্ট উইং দেখে। তাহলে রোড উইং এর কাজ হচ্ছে রাস্তা তৈরি করা, আর ট্রান্সপোর্ট উইং এর কাজ হচ্ছে তার ল মেকিং, লাইসেন্স মেকিং, বা পেপার ওয়ার্ক যেগুলো করবে সেগুলো ট্রান্সপোর্ট উইং করবে। শুধু কারের হয় না, অন্য কিছুর হয়, যত ধরনের অটোমোবাইল বডি আছে, বাস, ট্রাক, মানে স্যার সব, হেলিকপ্টার, হেলিকপ্টার সব, হেলিকপ্টারের কথাই বলতে পারবো না।
ওটাও তো স্যার একটা ইঞ্জিনই স্যার, মোবাইলের মধ্যেই তো। হ্যাঁ হতে পারে, কিন্তু ওটা এর মধ্যে পড়ে কিনা আমার অত তো জানি না, আমি মাটিতেই আছি এখন। আচ্ছা না যেমন ধরো ওটা ওটা কে দেখবে, ওটা এয়ার এয়ারওয়েজ মিনিস্ট্রি দেখবে, মানে যারা আকাশের যানবাহন নিয়ে যে মিনিস্ট্রি আছে, যেমন রেল ওটাই জানতে চাইছি। রেলওয়ে মিনিস্টার থাকে, রেল দেখে রেলওয়ে মিনিস্ট্রি, সেরকম এয়ারওয়েজ মিনিস্ট্রি দেখবে বিমান, তারপরে হেলিকপ্টার, এই সকল সে দেখবে। আর গাড়ি মানে রোডে যেগুলো চলে সেগুলো দেখবে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। আলাদা আলাদা ভাগ আছে এগুলো, সবার আলাদা আলাদা মিনিস্ট্রি আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবারে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এআরএআই। কালারটা একটু চেঞ্জ করে দিই, এটা শুধু ফুল ফর্ম লিখে রাখবে। হ্যাঁ প্রশ্ন আছে এআরএআই এর ফুল ফর্ম কি, লিখে নাও অটোমোটিভ। আমি কিন্তু বেশি কিছু বলছি না, ঠিক যতটা দরকার ততটুকুনি বলছি। অটোমোটিভ লিখে রেখে পড়িয়ে গেলে হয়তো এতখানকে পড়ানো শেষ হয়ে যেত, কিন্তু তোমাদের মনে থাকতো না, ওই জন্য তোমরাও লিখছো আমিও লিখছি, তাতে কি হবে তোমাদের নোটটা তৈরি হয়ে যাবে। স্পেলিংগুলো একটু স্যার বলে দেবেন, বোঝা যাচ্ছে না? অটোমোটিভ, এ ইউ টি ও এম ও টি আই ভি, অটোমোটিভ রিসার্চ, আর ই এ সি এ আর সি এইচ, রিসার্চ অ্যাসোসিয়েশন, এ এস এস ও সি আই এ টি আই ও এন, অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। হয়েছে এটা কে এটা দ্বারা তৈরি করে না, ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি অ্যান্ড অটোমোটিভ ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল মিনিস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি দুজনে মিলেই এটা তৈরি করে। মানে এটার কি কাজ হচ্ছে না, আমি জাস্ট এটা শুধু ফুল ফর্ম মনে রাখবার, এটার কাজটা আমি বলে দিচ্ছি। এটার কাজ হচ্ছে যে নতুন নতুন টেকনোলজিকে আনা অটোমোবাইল সেক্টরে, ঠিক আছে, আর সেগুলোকে ইমপ্লিমেন্ট করা, এটা হচ্ছে অটোমোবাইল রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার কাজ। এখান থেকে আর বেশি কিছু জানার দরকার নেই। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে ন্যাশনাল অটোমোটিভ টেস্টিং অ্যান্ড আরএনডি ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। আচ্ছা শোনো, এখানে এই জিনিসটা দরকার আছে, লিখে নাও, এটাও লিখে নাও, কি লিখবে কালারটা চেঞ্জ করে লিখি, ন্যাশনাল অটোমোটিভ ন্যাশনালটা পুরো বোঝা যাচ্ছে, অটোমোটিভ আছে সব বড় হাতে লিখিত যদি বোঝা যায়, অটো টানতে গেলে হয়তো একটু ইয়ে হয়ে যাচ্ছে, না ওইবারে বোঝা যাচ্ছে। অটোমোটিভ টেস্টিং, TESTING, টেস্টিং অ্যান্ড আর এন্ডি, আর এন ডি মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, PROJECT। আচ্ছা এবারে আশা করি সবার বানানগুলো দেখা যাচ্ছে, আমাকে আর স্পেলিং করতে হবে। আরএনডি মানে কি ওটা? আরএনডি মানে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, দেখবে প্রত্যেক কোম্পানিতে আরএনডি সেক্টর থাকে, তার মানে কি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেক্টর। স্যার বলো স্যার, ইনফ্রাস্ট্রাকচার স্ট্রাকচার? হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, ইনফ্রাস্ট্রাকচার মানে গঠন আর কি। স্যার স্ট্রাকচার মানে তো গঠন, তাহলে ইনফ্রাস মানে? মানে ধরো তুমি একটা ঘর বানাচ্ছ, আমি আর বলি না এই ঘরের ইনফ্রাস্ট্রাকচারটা কেমন, মানে সেটার ভিতটা বলতে পারো আর কি। বাংলা তো এগুলো বলা খুব কষ্টের আছে।
আচ্ছা, এই প্রজেক্টের আন্ডারে কি হয় না, এটা একটা 2011 সালে এই প্রজেক্টটা ভারত সরকার চালিয়েছিল, মানে বিশাল টাকার, 1718 কোটি টাকার প্রজেক্ট। এই প্রজেক্টটা কেন চালিয়েছিল না, ওয়ান অফ দ্য মানে এটা বলতে পারো বিগেস্ট প্রজেক্ট ইন অটোমোবাইল, অটোমোবাইল সেক্টরে আর থেকে বড় প্রজেক্ট কখনো আসেনি। এটার অবজেক্টিভ কি ছিল না, ফাউন্ডেশন ফর টেস্টিং ভেরিফিকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানে আমাদের ইন্ডিয়াতে যত অটোমোবাইল বডি তৈরি হবে তার ফাউন্ডেশন কি হবে না, সেটা টেস্টিং করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, আর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে সেটাকে আরও কীভাবে ইম্প্রুভ করা যায় সেটা খেয়াল রাখতে হবে। এটাকে শর্ট ফর্ম আছে এটার একটা, এটা শর্ট ফর্ম কি, NATRIP, NATRIP। আর এই প্রজেক্টের আন্ডারে আমাদের ইন্ডিয়াতে 7টা সেন্টার ছিল, ওই 7টা সেন্টারে বিভিন্ন ধরনের টেস্টিংয়ের ল্যাব তারা বানিয়েছিল, যে বিভিন্ন ধরনের টেস্ট হবে বিভিন্ন সেন্টারে। আমি ওই সেন্টারটা এখানে লিখিয়ে সময় নষ্ট করছি না, আমি ওটা ছবি তুলে তোমাদের গ্রুপে দিয়ে দেবো যে কী টেস্ট কোন সেন্টারে হতো। তোমাদের ওই টেস্টগুলোর কী ফুল ফর্ম কোনো জানার দরকার নেই, জাস্ট শহরগুলোর নামের সম্পর্কে একটা আইডিয়া লাগিয়ে রাখবে যে কোনটা কোন জায়গায় আছে। স্যার এটা কি লিখলে, NATR? এটা এটা শর্ট ফর্ম, যেমন ARAI সমান অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, সেরকম NATRIP সমান ন্যাশনাল অটোমোটিভ টেস্টিং অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট। স্যার এটা কত সালে গঠিত হয় বললেন? 2011 সালে এই প্রজেক্টটা ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল, প্রায় 1718 কোটি টাকার প্রজেক্ট। ঠিক আছে, হ্যাঁ স্যার। এবারে যেমন আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে কিছু অ্যাসোসিয়েশন তৈরি হয়ে যায়, আমরা যেখানে যেমন আমরা যখন স্টুডেন্ট থাকি তখন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে যোগ দিয়ে যাই, যখন আমরা প্রফেশনাল লাইফে চলে যাই টিচার হলে টিচার অ্যাসোসিয়েশন, কেউ যদি কোনো জায়গায় জব করে সেই ক্ষেত্রে যে অ্যাসোসিয়েশন থাকে সেখানে, আবার বাসের কর্মচারীরা বাসের অ্যাসোসিয়েশন, তো সব জায়গাতেই অ্যাসোসিয়েশন থাকে, মানে সেই কর্মীরা এক জায়গায় জোট বেঁধে তাদের অধিকার নিয়ে বা তাদের দাবি দাবা নিয়ে তাদের প্রবলেম নিয়ে কথাবার্তা বলে, সেটাকে একটা অ্যাসোসিয়েশন বলে। সেরকম অটোমোবাইল সেক্টরেরও কিছু অ্যাসোসিয়েশন আছে, আমাদেরকে সেই অ্যাসোসিয়েশনগুলোর নাম জানতে হবে, জানতে হবে তো জানতে তো হবে, তাহলে কিছু করার নেই। দেখো আমি 4টে নাম বলবো, বেশি কিছু জানার দরকার নেই, শুধু নামগুলো জানবে, আর তার সাথে সাথে যেই যেই জিনিসগুলো বলবো সেগুলো খেয়াল রাখবে। প্রথমে কি লিখে নাম, সোসাইটি, COCIETY, সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল আশা করি এত মানুষ সবাই অটোমোবাইল স্পেলিং সম্পর্কে যারা নোট বানাচ্ছ পরিচিত হয়ে গেছ। ম্যানু ফ্যাকচারার্স, এটা 1 নম্বরে। 2 নম্বরে লিখো, অনেক বড় আছে, দা অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন ইন্ডিয়া, তিন নম্বরে দা ওয়েস্টার্ন ইন্ডিয়া
অটোমোবাইল অ্যাসোসিয়েশন। চার নম্বরে চারটাই বলবো, আর বেশি বলবো না। ফেডারেশন কি বলেন এটা? ফেডারেশন FEDERATION ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন। এই চারটে নাম। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে, স্যার এত বড় বড় নামকে আমাদেরকে মুখস্থ করতে হবে? আশা করি সবার মনে এই প্রশ্নটা আসছে। সেটা প্রশ্ন কি আসতে পারে? অবশ্যই, কি প্রশ্ন আসবে সেটাই তো বলবো। তো মুখস্থ করতে আর কোনো দরকার নেই, আমি তো আজ পর্যন্ত কিছু জিনিস মুখস্থ করতে বলিনি, যে এটাও বলবো। কি মনে রাখবে? SIAM এই অর্গানাইজেশনের নাম হচ্ছে এটা, এটার ফুল ফর্ম এটা। আচ্ছা, আর এটার নাম হচ্ছে ACAM, সরি ACMA, এটা বললি না, ACMA। এটার নাম কি? না, WIAA। আর এটার নাম হচ্ছে FADA। কিরকম আছে না, এগুলোর ফুল ফর্ম আছে। তো দেখো, আমার তো নামটা দেখেই বুঝতে পেরে যাচ্ছি, যদি SIAM আছে তো সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার। আচ্ছা, আরো আরো একটু সহজ করে মনে রাখা যায়, কি করে বলি না, এই যে প্রথমে যে নামটা আমি কেছি এটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে টপ অটোমোবাইল সোসাইটি, ঠিক আছে। প্রায় 40 সাল অটো ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ডে আছে। আর এটা কোথায় অবস্থিত? না, নিউ দিল্লিতে। প্রশ্নটা এরকমও আছে যে এটা হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, না এটা হচ্ছে নিউ দিল্লিতে। প্রশ্নটা এসেছে এজন্যই বললাম, এটা প্রায় 40 বছরের পুরনো। তারপরে ACMA, দেখো এখানে নামটা দেখলে বুঝে, সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচার, মানে যেই সকল কোম্পানি অটোমোবাইল পার্টস ম্যানুফ্যাকচার করে বা অটোমোবাইল অটোমোবাইল বডি ম্যানুফ্যাকচার করে, তারা তারা সবাই মিলে একটা অ্যাসোসিয়েশন বানিয়ে নিয়েছে। মানে হুন্ডাই, তারপরে মারুতি সুজুকি, টাটা মোটর, সবার মিলে একটা অ্যাসোসিয়েশন আছে। সেই অ্যাসোসিয়েশনের নাম কি? না, SIAM, নিউ দিল্লিতে তার সেন্টার আছে, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো, কী বলছে, দেখো দা অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার, শুধু যে গাড়ি বানাচ্ছে তা নয় তো, কেউ আবার ছোটো ছোটো কোম্পানি আছে, কেউ হয়তো ক্লাচ বানাচ্ছে, কেউ হয়তো বিয়ারিং বানাচ্ছে, কেউ ব্রেক বানাচ্ছে, কেউ কেসিং বানাচ্ছে, কেউ ইঞ্জিন বানাচ্ছে। তো এরকম ছোটো ছোটো কোম্পানি, তারা কম্পোনেন্ট বানাচ্ছে। তো সেই কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারারদেরকে দিয়ে যে অ্যাসোসিয়েশনটা, এটার নাম হচ্ছে ACMA। এটার প্রায় 365 মেম্বার আছে, 365টা মেম্বার আছে। তো এটা যেরকম 40 সালের পুরনো, এটা আবার 38 বছরের পুরনো, মানে অনেক পুরনো কিন্তু এগুলো। হ্যাঁ, আর তারপরে যেটা আছে ওয়েস্টার্ন ইন্ডিয়া অটোমোবাইল অ্যাসোসিয়েশন, মানে আমি যেমনটা বললাম যে আমাদের পশ্চিম ভারতে কিন্তু প্রচুর পরিমাণের অটোমোবাইল সেক্টর আছে, তারা বলছে আমরা গোটা দেশের সাথে না করে, যে আমরা আমাদের এই ওয়েস্টার্ন রিজিয়নে যত কোম্পানি আছে সবাই মিলে একটা অ্যাসোসিয়েশন করে দিন। সেই ওয়েস্টার্ন অ্যাসোসিয়েশনের মধ্যে 4টা স্টেট পড়ে, মানে ওয়েস্টার্ন সেক্টরে। কোন কোন স্টেট পড়ে আমি শর্ট ফর্ম লিখে দিচ্ছি, মহারাষ্ট্র পড়ে, গুজরাট পড়ে, রাজস্থান পড়ে, আর একটা তোমাদের ফেভারিট জায়গা সেটা হচ্ছে গোয়া পড়ে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়েস্টার্নের জন্য। আর এটা যেরকম টপ অটোমোবাইল সোসাইটি, মানে এটা বলতে পারো খুব হাই লেভেলের, সেরকম সবচেয়ে বড় হচ্ছে ওয়েস্টার্ন, কেননা ওখানে এতই আছে। এটা কিন্তু বলতে পারো সবচেয়ে বড়, বিগেস্ট মনিটরিং বডি, প্রায় 48,000 মেম্বার আছে এদের, শুধুমাত্র ওইখানেই 48,000 মেম্বার আছে।
ঠিক আছে। তারপরে আছে ফাডা, এফএডিএ, ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন। তো অটোমোবাইল ডিলার আছে যারা বানাচ্ছে, শুধু তো বানাচ্ছে তা নয়, ওরা ডিস্ট্রিবিউটও করছে, যারা ডিস্ট্রিবিউট করে তাদেরকে আমরা ডিলার বলছি, সেই ডিলাররা আবার তাদের অ্যাসোসিয়েশন বানিয়ে রেখেছে, ঠিক আছে। এটা হচ্ছে ডিলারদেরকে নিয়ে বানানো প্রথম কোনো একটা অ্যাসোসিয়েশন। এরা বিভিন্ন ধরনের কনফারেন্স করে, কখনো ইয়ে করে, তার মধ্যে এরাদের নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো রাখে, আর মার্কেটে কি দামে ছাড়বে না ছাড়বে সেটাও কিন্তু কন্ট্রোল করে, ঠিক আছে। এই চারটা অ্যাসোসিয়েশন আছে, বেশি মনে রাখার দরকার নেই, নাম শুনলেই আশা করি অপশন দেখলে তোমাদের মাথায় চলে আসবে। এই নামটা তো সহজ, এই নামটাও সহজ, তিনটা নাম সহজ, এটা হয়তো একটু বড় লাগতে পারে, কিন্তু যদি কেউ বুঝে না, দেখো আমি আরেকবার বলি যে সোসাইটি মানে যেই সমাজে আমরা বাস করি সেটা সোসাইটি। এটা কাদের সোসাইটি? না, ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার, মানে ভারতে যেই সকল ম্যানুফ্যাকচারার অটোমোবাইল বানায়, মানে ভারতে যারা অটোমোবাইল বানায় তাদের যে সমাজ সেটাকে বলা হচ্ছে এসআইএম। আবার যারা অটোমোবাইল কম্পোনেন্ট বানায় তাদেরকে নিয়ে যে সমাজটা হয়েছে সেটা এসিএমই। আর শুধুমাত্র পশ্চিম ভারতে যে অটোমোবাইল অ্যাসোসিয়েশন আছে সেটাকে বলে WIA, আর অটোমোবাইল ডিলারদেরকে নিয়ে যে অ্যাসোসিয়েশনটা হয়েছে সেটা হচ্ছে FADA। বুঝে গেছে? কার কার বুঝতে অসুবিধা আছে বলো। এই কেউ কোনো কথা বলছে না, আছে তো ক্লাসে, না সবাই ঘুমিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, না স্যার আছে, বুঝতে পেরেছে, ঠিক আছে। না বোঝার তো তেমন কিছু নেই। আচ্ছা, এবারে আমাদেরকে আর একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অটোমোবাইল। এইটা আমাদেরকে একটু পড়তে হবে, এটা হলেই তারপরে যেটা আছে সেটা আমরা, হ্যাঁ বলো। এবার একটু তাড়াতাড়ি করে তোমরা ক্লাসিফিকেশন অফ অটোমোবাইলটা করে নাও, এটা অনেক বড় ক্লাসিফিকেশন আছে, আমি বলবো তোমরা শুধু লিখবে। ক্লাসিফিকেশন অফ অটোমোবাইল, সে বড় হাতে করুন, এটা এই নামগুলো তো, এই স্পেলিং গুলো তোমরা জানো তো, ওই জন্য লিখছি। অনেক রকম ভাবে ভাগ করা যায়, আমি বেশি ভাগের বলবো না। প্রথমে তো কিভাবে ভাগ করা যায়, না কিসেরও বেসিসে তো ভাগ করা যাবে। যেমন আমি যদি তোমাদেরকে ভাগ করতে বসি, কিসের ভাগ? আমি দেখবো বয়সের অনুপাতে একটা ভাগ করবো, যে এই বয়সের এই স্টুডেন্ট আছে এই বয়সের। আবার দেখবো মার্কসের বেসিসে, এরা এই মার্কস পেয়েছে এরা এই মার্কস পেয়েছে। আবার কাউকে দেখবো হাইটের বেসিসে, যে এই হাইটের। সেরকম যে কোনো ক্লাসিফিকেশান অনেক রকম বেসিসে হয়। আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু লোড, লোডের বেসিসে। লোডের বেসিসে কী কী ভাগে ভাগ করা হয়, না হেভি মোটর ভাইকেল আর লাইট মোটর ভাইকেল। হেভি মানে ভারী, মানে যেগুলো বাস ট্রাক, হেভি মোটর ভেহিকেল আর লাইট মোটর ভেহিকেল, ঠিক আছে। তারপরে তারপরে তোমরা কোন ভাগটা জানবে তোমাদের জন্য দরকার, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু হুইল অ্যান্ড এক্সেল। লিখো হুইল অ্যান্ড এক্সেল, হুইল আর এক্সেলের বেসিসে, হুইল অ্যান্ড এক্সেল, হুইল আর এক্সেলের বেসিসে কি হয়, না টু হুইলার হয়, টু হুইলার তোমরা যেটা চালাও, থ্রি হুইলার হয়, আমি আর লিখে সময় নষ্ট করছি না, ফোর হুইলার হয়, সিক্স হুইলার হয়, আমি আশা করছি তোমরা এক্সাম্পলগুলো জানো, ঠিক আছে। আচ্ছা, তারপরে তারপরে লিখো কিসের বেসিসে ভাগ করা যায়, না কিসের বেসিসে ভাগ করা যায়, না ড্রাইভের বেসিসে, অ্যাকর্ডিং টু ড্রাইভ। ড্রাইভের বেসিসে কি কি ভাগ করা যায়, না লেফট হ্যান্ড ড্রাইভ, লেফট হ্যান্ড ড্রাইভ আর রাইট হ্যান্ড ড্রাইভ, মানে আমাদের দেশে কি চলে, লেফট হ্যান্ড ড্রাইভ চলে না রাইট হ্যান্ড ড্রাইভ, লেফট
লেফট চলে না ফরে নিয়ে আবার রাইট চলে টাইপ রাইট ভাবে এ হয়ে যায় মানে হুইলটা কোন দিকে থাকবে তার উপরে ডিপেন্ড করে হয় এই আমাদের দেশে সেটা গাড়ির উপর নির্ভর করে সে গাড়িটা যদি ফড়েনা গাড়ি যদি এখানে চালানো হয় তাহলে সে রাইট চলে না 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 সেটা তো কথা না আমাদের দেশে স্টিয়ারিং হুইল কোন দিকে থাকে স্যার আমাদের রাইট তো থাকে হ্যাঁ তাহলে আমরা রাইট হ্যান্ড ড্রাইভ ইউজ করি এই রাইটে থাকে পেট্রোল ভাইকেল আর ডিজেল ভাইকেল পেট্রোল ভেহিকেল ডিজেল ভেহিকেল আবার যদি আমি পিস্টনের ইঞ্জিন পজিশনের উপরেও ভাগ করা যায় যে রিয়ার ইঞ্জিন সেন্টার ইঞ্জিন ওই সকল আর আমি শুধু শুধু বলে তোমাদের মাথাকে এ করব না কাটাবো না স্যার এখানে প্রশ্ন কিরকম আসতে পারে প্রশ্ন কিরকম আসতে পারে সেটা তো আমি গতগুলো বলেই দিয়েছি আর তার সাথে সাথে আমি আরও কিছু তোমাদেরকে প্রশ্ন যদি বলতে চাই তাহলে এ দেখো যেমন আমি একটা উদাহরণ দিয়েছি যে লার্জেস্ট কার ম্যানুফ্যাকচারার কোম্পানি অফ ইন্ডিয়া বলতে পারবে আমি বলেছি একটু আগে মারুতি সুজুকি পশ্চিম এরকমে আসতে পারে কারেন্ট রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি এই ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্টারের নাম কি নিতিন গড়করি ওটা আসতে পারে আচ্ছা তারপরে আবার এরকম কোশ্চেন আসতে পারে তো সব থেকে বেশি এক্সপোর্ট কোন মানে ইয়ে হয় কোন দেশে ওই রকম আসতে পারে আচ্ছা এরপরে এই এই চ্যাপ্টারে যেটা ছিল সেটা ছিল লিফট আর হোয়েস্ট মানে গাড়িগুলোকে তোলার আর নামানোর জন্য কি কি লিফট আর হোয়েস্ট ইউজ করা হয় ওটা আমি অটোমোবাইল এই তো সরি হাইড্রোলিক আর নিউমেটিক সিস্টেম যখন পড়াবো ওখানে অ্যাড করে দেবো এই জিনিসটা হ্যাঁ দিয়ে তোমাকে এই জিনিসটা সেই সময় কভার করবো একটু ছোট্ট টপিক আছে এটা নিয়ে আর আজকে মানে এই ক্লাসটাকে আর বাড়াবো না ওইটা নেক্সট ক্লাসে যখন আমরা ওই ওই জায়গাটা পড়বো হাইড্রোলিক আর নিউমেটিক সিস্টেম বলে একটা চ্যাপ্টার আছে ওইখানে আমি কিন্তু এ করে দেবো আচ্ছা দেখো এখানে একটা 2016 সালে তোমাদের একটা কোশ্চেন এসেছে দ্য ওয়েট ক্যারিং ক্যাপাসিটি অফ এ ভাইকেল ইজ ডিটারমাইন্ড বাই মোটর অ্যাক্ট মোটর ভাইকেল অ্যাক্ট বোথ এ অ্যান্ড বি নান অফ দিস বলো স্যার কোশ্চেনটা বলুন আর একবার ওয়েট ক্যারিং ক্যাপাসিটি মানে একটা গাড়ি কতটা পরিমাণের ওয়েট নিয়ে যেতে পারবে সেই ক্যাপাসিটিটা কোন অ্যাক্টের মাধ্যমে বলা হয়েছে মোটর অ্যাক্ট না মোটর ভেহিকেল অ্যাক্ট না দুটোই না কোনোটাই নয় মোটর ভেহিকেল অ্যাক্ট মোটর ভেহিকেল তো এরকমই কোশ্চেন আসবে বেশি কিছু আসবে না কোশ্চেন আসবে দেখো আমি তাহলে এই পেজটা হলেই তোমাদের কিন্তু একটা ছোটখাটো রিভিশন হয়ে যাবে কে বানিয়েছিল প্রথম ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে ফাস্টেস্ট হয়েছে ইন্ডিয়ায় ইন্ডিয়াতে কোন জায়গায় কত পার্সেন্ট তৈরি হয় আর কোন জায়গায় কী গাড়ি তৈরি হয় কোনখানে অটোমোবাইল সেক্টরগুলো আছে আচ্ছা লিডিং ম্যানুফ্যাকচারের নাম কী কী আর মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে কে আছে এর দুটো উইং রোড উইং আর ট্রান্সপোর্ট উইং এদের কাজ কী আর এআরএআই এর ফুল ফর্ম কী এনটিআরআইপি এর ফুল ফর্ম কী আর অটোমোবাইল অটোমোটিভ অ্যাসোসিয়েশন যে চারটা আছে তাদের নাম কী সেগুলোর শর্ট ফর্ম কী এগুলো সম্পর্কে ছোটোখাটো কিছু ডাটা আর ক্লাসিফিকেশন অফ অটোমোবাইল এইটা আমাদের একটা জাস্ট বেসিক আইডিয়া এটা থেকে আমাদেরকে তৈরি করে দেবে যেটা হলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম যে কোনো জিনিস পড়তে গেলে তো তার একটা ব্যাকগ্রাউন্ড দরকার তো আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে পেয়ে গেলাম